ধন্যবাদ আপনাদেরকে ক্লিক করার জন্য হ্যাঁ টাইটেল দেখে বুঝতে পারছেন যে ফেক পার্সোনালিটি এটা কী জিনিস এটা কেন মানুষ মেনটেন করে আর এটা বেনিফিট কী ফেক পার্সোনালিটি হচ্ছে সেই পার্সোনালিটি যেটা আপনারা হ্যাঁ নাম শুনে বুঝতে পারছেন যে যেটা আপনার না যেটা আমার না যেটা আমি অ্যাজ এ পারসন না সেই জিনিসটাই প্রোজেক্ট করা সেই জিনিসটাই মেনটেন করা সেই জিনিসটাই প্রেজেন্ট করা সবার কাছে তো এরকম কেন করি আমরা ধরুন আমি আমি খুব টকেটিভ কিন্তু আমি আমার অফিসে বা আমি যেখানে কাজ করি বা আমি যেখানে একটা সার্কেল মেনটেন করি বা আমি কোনো ক্লাব করি সেখানে আমি এমনভাবে চলি বা এমনভাবে থাকি যে আমি দেখাই যে আমি আসলে খুব কম কথা বলি বা বেশি কথা বলা পছন্দ করি না তো এই জিনিসটাই হচ্ছে ফেক পার্সোনালিটি বা আমি কর্পোরেট লাইফের কথা যদি বলি সেটা হচ্ছে যে আমি কাউকে পছন্দ করি না অ্যাজ এ পার্সন তার অ্যাটিচিউড তার লাইফ ফিলোসফি তার সব কিছু কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমি চলতে ফিরতে অফিস মেনটেন করতে প্রফেশনালিজম মেনটেন করতে তার সাথে খুব ভালো রিলেশন মেনটেন করছি তার সাথে খুব ভালো কথাবার্তা বলছি এবং কখনোই বুঝতে দিচ্ছি না যে আমি তাকে পছন্দ করি না চেহারায় হাসি কিন্তু তার ভিতরে ভিতরে তার প্রতি আমার একটা বিষাক্ত হৃদয় মুখে মধু অন্তরে বিষ এই ব্যাপারটা আচ্ছা এখন কথা হচ্ছে মানুষ কেন তাহলে ফেক পার্সোনালিটি মেনটেন করে কেন কিছু মানুষজন ফেক পার্সোনালিটি মেনটেন করে ওয়ান অফ দ্য রিজন্স হচ্ছে যেটা বলবো কর্পোরেট লাইফটা আসলে এত ইজি তো না সবাই সব কিছু সবসময় আমার মতন করে হবে তাও তো না তো এই জন্যেই দেখা যাচ্ছে কি যে কোনো কিছু আপনার পছন্দ হচ্ছে না কিন্তু সেই মানুষটার সাথে আপনার কাজ করতে হবে সে আপনার সাথে একই ডিপার্টমেন্টে আছে এবং সে অনেক ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে আছে এবং এখানে থেকে কাজ করতে হবে এবং আপনি তো সবসময় আপনার পছন্দ মতো মানুষ নিয়ে কাজ করতে পারবেন না আপনি তো চাইতেও পারবেন না যে চলে যায় না কেন এই চলে যে যদি একটা অন্যরকম লোক আসতো তাহলে কত ভালো হতো এরকম তো সবসময় হবে না সো দেখা যাচ্ছে যে কর্পোরেট লাইফে আপনাকে সাস্টেন করতে গেলে আপনাকে আপনার কাজগুলো সুন্দর করতে গেলেও আপনাকে অনেক সময় আপনার সত্যিকারের ফিলিংসগুলো হাইড করতে হয় আচ্ছা কি মানুষ কেন এটা করে বেনিফিট হচ্ছে যেটা যে আপনি আসলে অনেক ভালো থাকতে পারবেন অনেস্টলি স্পিকিং সত্যি কথা বলে আপনার কারোর উপর রাগ উঠল আপনি রাগ ঝেড়ে দিলেন কিন্তু আপনি রাগটা কমালেন আপনি রাগটা প্রকাশ করলেনই না তাকে বুঝতেও দিলেন না এবং আপনি খুব সুন্দর একটা স্মাইলিং ফেসে তার সাথে থাকলেন আপনার কলিগ কেউ আপনার বস লেভেলের কেউ বা তারা আপনার সাথে তারা তাদের কোনো ব্যাপার তাদের কথা বলার স্টাইল তাদের যোগ ক্র্যাক করার স্টাইল বা তাদের কোনো ব্যাপার আপনার একদম পছন্দ না সো দেখা হলে দেখা যেত যে আপনি আপনার মন থেকেই আসে তাদেরকে আপনি সালাম দেবেন বা তাদের সাথে আপনি হাই হালা করবেন মানে কাজ ছাড়া কথা বলতে ইচ্ছা করে না কিন্তু এটা হচ্ছে আপনার সত্যিকারের পার্সোনালিটি বা এটা হচ্ছে আপনার সত্যিকারের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু এটা আপনি দেখাতে পারবেন না আপনার যদি ফেক পার্সোনালিটি মেনটেন করেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তার সামনে যে তাকে সালাম দিতে হবে কথা বলতে হবে সে কেমন আছে না আছে জিজ্ঞেস করতে হবে এবং সে যা বলবে তাকেই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে সাজেশন দিতে হবে অনেক কিছু আপনাকে দেখাতে হবে যে আপনি একজন প্রো আপনি খুব ভালো একজন ওয়ার্কার আপনি একজন ভালো এমপ্লয়ি এবং আপনি তার সব আইডিয়া সাপোর্ট করছেন এবং আপনি তাকে পছন্দ করছেন এবং তাকে আপনি খুব মূল্য দিচ্ছেন বাট আপনি আসলে তাকে একদমই মূল্য দিচ্ছেন না ভেতরে ভেতরে আপনার তাকে একদমই পছন্দ না কিন্তু বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে এটা যে আপনি প্রফেশনাল থাকতে পারলেন সেই মানুষটা বুঝতে পারলো যে না আমার অফিসের একজন আছে যে সব সময় আমার কথাগুলো শোনে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাকে নতুন নতুন কাজ করতে সাহায্য করে যার সাথে কথা বলে আমি ভালো ফিল করি তো এই দেখুন আপনি যদি সত্যি থাকতেন তাকে দেখা হলে সালাম দিতেন না তার সাথে কথা বলতেন না তাহলে আপনার সেই বস বা আপনার সেই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সে কী ভাবতো যে এ কেমন লোক এর কোনো সেন্স নাই এর কোনো প্রফেশনালিজম নাই আমি তার সামনে আসছি কথা বলতে আসছি সে পাত্তাই দিল না তখন দেখা যাবে সে কিন্তু আপনার সাথে উল্টাপাল্টা কথা বলবে এবং পরবর্তীতে কখনোই সে আপনাকে ভালো কোনো কাজে রেফার করবে না সাজেস্ট করবে না ঠিক আছে সেই জন্য বলছিলাম যে ফেক পার্সোনালিটি নামটা শুনতে খারাপ লাগে কিন্তু আসলে এটা আপনাকে সেভ করবে ডেফিনেটলি কর্পোরেট লাইফে কখনোই আপনি সবাইকে আপনার মতন পাবেন না দ্যাট ইজ ওয়াই আপনাকে সব কিছু মেনটেন করে প্রফেশনাল থাকতে হয় আর কাউকে দেখে খারাপ লাগলেও সেটা বলতে হয় না কারো ব্যাপারে আপনার কোনো কমপ্লেন থাকলেও সেটা মেজর কমপ্লেন না হলে আপনাকে চুপচাপ ওটা ইগনোর করা শিখতে হয় এবং আপনার যদি ডিপার্টমেন্টের বস ডাইভার্স পার্সোনালিটি এরা যদি এরকম থাকে যে এদের কোনো ব্যাপারে আপনার ভালো লাগে না এদেরকে ক্লাসলেস মনে হয় এদের অ্যাটিচুড ভালো না তো আপনি তো এদেরকে শেখাতে পারবেন না সো বেটার কি যে এদের কাছে সাইলেন্ট থাকা এরা আপনাকে যেরকম চায় আপনি সেরকম থাকুন অফিস তো এটা তো আপনার ফ্যামিলি না আপনার বন্ধু বান্ধব তো না সো অফিসে আসছি কাজ করতে আসছি প্রফেশনাল থাকি যা বলছে কাজ করব একটা হ্যাপি পার্সোনালিটি দেখাবো চলে আসবো ঠিক আছে সো কখনো কখনো ফেক পার্সোনালিটি নামটা শুনে খারাপ মনে হলে এটা আসলে খারাপ না অফিসিয়াল কর্পোরেট লেভেলের সাকসেসের জন্য এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট ঠিক আছে লেকচারটা ভালো লাগলে কী করবেন একটা লাইক দিন একটু কমেন্ট করেন আর যদি খারাপ লাগে সেটাও জানায় যে ভালো হয়নি এভাবে বললে ভালো হতো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ